আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের দারুণ একটা রেসিপি নিয়েছি। রেসিপির নাম হলো শাক দিয়া মাছ ঢাকা। হ্যাঁ, ঠিকই শুনবার পাচ্ছেন, শাক দিয়া মাছ ঢাকা মানে হলো শাক দিয়া কেমনে মাছটারে রান্না করতে হবে ওই রেসিপি আজকে আপনাদের শেয়ার করবো। একদম সিম্পল আর ইজি একটা রেসিপি, জানি সবাই পারেন। তারপরেও যারা নতুন রাঁধুনি, যাতে নতুন সংসার শুরু করছেন, তারা যদি না পাইরা থাকেন তাহলে আজকে আমার রেসিপিটা দেখে শিক্ষা নেবেন। এত টেস্টি শাক যারা খাইবার না চান তারা আজকে আমার এই রেসিপিটা ট্রাই করলেই বুঝবার পারবেন। খুবই সিম্পল একটা রেসিপি। প্রথমে হলো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাজা ভাজা করে নেবেন। তারপরে হলো দিয়ে দিবেন হচ্ছে গিয়ে আদা বাটা, আদা রসুন একসাথে পেস্ট করা, ওইটাই দিয়ে দিবেন 1 চা চামচের মতো। তারপরে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়া। এইবার হলো এই হলুদ আর আদাটা হলো ভালো করে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই একবারে কমের মধ্যে রাখবেন, নাহলে কিন্তু হলুদ পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে দিয়ে দিবেন হলো গিয়া মরিচ গুঁড়া, মরিচটা আর হলো দিয়ে দিবেন হচ্ছে গিয়া ধনিয়া গুঁড়া দিয়া। তারপরে সুন্দর মতন এগুলোর একটু তেলের মধ্যে ভাইজা তারপরে হলো পানি দিয়ে দিবেন। পানিটা দিয়ে সুন্দর মতন কষানি লাগবে। তারপরে দিয়ে দিবেন হচ্ছে গিয়া লবণ। এই যে আমি পানি দিয়ে দিচ্ছি, মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য আগেই পানি দিয়ে নেবেন। অল্প অল্প করে পানি দিয়ে কষাইতে হইব। এই যে আমি লবণ দিয়ে দিতেছি। লবণটা অবশ্যই শাকের মধ্যে সবসময় কমাই দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু শাক রান্নার চেয়ে মজা করে লবণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আর মুখে দেওয়া যাবে না। এটা সবসময় মাথায় রাখবেন যে শাক রান্নার সময় অবশ্যই লবণ কমাই দিতে হইব। যদি লবণ কম হয় পরে কিন্তু আবার দেওয়া যাবে, আর যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু কাম সারছে। এর জন্যই সুন্দর মতন মাপ করে পরিমাণ মতো অল্প অল্প করে লবণ দিবেন। দরকার হলে পরে আবার দিবেন, একবারে বেশি করে দিবার যাবেন না লবণ। দেখছেন আমি মশলাটা কষাই নিচ্ছি, এরপর আমার কষানি কিন্তু শেষ হয় নাই। এই যে আমি অল্প অল্প করে পানি দিব আর মশলাটা কষাবো। যত বেশি কষাইবেন তত বেশি হলো কষানি তরকারির কালারও সুন্দর হইব, আর এতে যায় তরকারিও টেস্টি হইব। এর জন্য আমি 3-4 বার অল্প অল্প করে পানি দিয়ে সবসময় রান্না করার সময় এইভাবেই কষাই নিই, অল্প অল্প পানি দিই আর এগুলো কষাইতে থাকি। চুলার আঁচ মিডিয়ামে রাখি, আবার বেশি জোরে আওয়াজ দিবার যাবেন না, তাহলে কিন্তু কোনো লাভ নাই। এবার কষানি আমারটা প্রায় হয়ে গেছে। তারপরে আমি আরেকবার একটু পানি দিয়ে কষাই নিতেছি সুন্দর মতন কষায়। তারপরে দিয়ে দিতে হইব মাছ, মাছটা দিয়েও কষাই নিতে হইব সুন্দর মতন। এটা কষায় তারপরে মাছটা দিয়ে দিব। এখানে কষানিটা সুন্দর মতন হয়ে গেলে এরপরে দিয়ে দিতেছি হইতেছে গিয়া মাছ। এটা কি মাছ অবশ্যই অনেকেই চিনবার পারছেন, আবার অনেকেই চিনবার পারেন না। এটা নাম হইতেছে গিয়া টাকি মাছ। হ্যাঁ, ঠিকই শুনবার পারছেন, টাকি মাছ। এটা কিন্তু শোল মাছের বাচ্চা বড় হইলে এটাই শোল মাছের জায়গা, এটা অনেক দাম দিয়ে কিনতে হয় বাজার থেকে। টাকি মাছও কিন্তু দাম কম না। তারপরে মাছটারে কষানোর জন্য আমি এবার ঢাকনা দিয়ে দিতেছি। অল্প আছে প্রায় 5-6 মিনিটের মতন একটু মাছটারে কষাই নেবেন। মাছটারে সুন্দর মতন কষানি হইলে কিন্তু মাছের টেস্ট আরও বেশি হইব, কষানি না হইলে কিন্তু টেস্ট ভালো হইব না। এরপরে ঢাকনা কইলে একটু নাইড়া চেড়া দিতে হইব মাছটারে সুন্দর মতন। মাছটারে নাইড়া চেড়া দিয়ে তারপরে দিয়ে দিবেন হইতেছে গিয়া শাক দিয়ে। তারপরে এলো এটা এলো দামা চাপা দিতে হইব। এই যে এবার আমি সুন্দর মতন মাছটারে নাইড়া চেড়া কষানি হয়ে গেছে। মাছটা অনেকক্ষণ কষাইছি আমি। তারপরে এলো মাছটারে এলো কষানি হয়ে গেছে। এবার দিয়ে দিয়ে সুন্দর করে নাইড়া চেড়া শাক দিয়ে দিতে হইব। শাকটা দিয়ে মাছটারে দামা চাপা দিয়া তারপরে মনে করবেন যে শাক দিয়ে আমাকে মাছ ঢাকা হয়ে যাবো, আর মাছগুলি একবারে নারায়ণগঞ্জ যাবো। তার মানে এলো মাছগুলি এলো গুম হয়ে যাবো, মাছগুলি আর খুঁজবার যাবেন না। এখন এলো শাকগুলি দিয়া সুন্দর মতন ঢাকনা লাগাই দিবেন। যাইতে দিবেন, কোনো ভয় পাবেন না, কারণ শাকগুলি কিন্তু সিদ্ধ হলে একবারে কমে যাবো। এটার জন্য কোনো ভয় পাবেন না যে পাতিলে জায়গা হয় না। তারপরেও কিনতে দিব সুন্দর মতন যাইতে। তারপরে ঢাকনাটা লাগায় কিছুক্ষণ চুপচাপ বসে থাকবেন। চুলার আঁচটা মিডিয়ামেই থাকবো। এই যে দেখছেন শাক কিন্তু এখন কমে যাইতেছে। এইবার আমি হলো নাড়াচাড়া দিবার যাইতেছি। নাড়াচাড়া দিয়ে শাকগুলিরে উল্টায় পাল্টায় ভালো করে কষাই নিতে হইব। যতই মানুষে বলুক না কেন শাক দিয়ে মাছ ডাকবো, আসলে কিন্তু এটা কোনোদিনও সম্ভব না। শাক দিয়ে কোনোদিনও আপনি মাছের ডাকবার পারবেন না। এই যে একবারই তো পারতেছেন চোখের সামনে প্রমাণ। যতই শাক দিয়ে মাছ ডাকি না কেন মাছে কিন্তু উপরে উঠে আসবই, এইটাই হইতেছে মাছের নিয়ম। এর জন্যই কইছে শাক দিয়ে মাছ ডাকা কোনোদিনও সম্ভব না। দেখবার পারছেন তো, শাক দিয়ে আমি মাছের ডাইকা দিলে কি মাছ কিন্তু ঠিকই বাইরে আইছে, সুন্দর মতন বাইরে আয় পড়ছে। এইবার হলো কী করতে হইব, আমি করে মাছগুলি যখন বাইরে গেছে শাক দিয়ে যখন ডাকুনি যাইল না, এর জন্য এবার ভালো করে মাছগুলিরে ঘুরটা শাকের সাথে মিক্স করে দিতে হইব। হ্যাঁ, এটাই হলো টেস্টি রেসিপি। আপনি যদি শাকগুলিরে আস্তই রাখবার যান তাহলে কিন্তু টেস্ট হইব না। এবার আমি হলো শাকের সাথে মাছের হালকা একটু মিক্স করে ঢাকনা দিয়ে দিচ্ছি। শাকটা একটু সিদ্ধ হওয়া লেগে, হালকা একটু সিদ্ধ হয়ে গেলে এবার হলো আবার নাড়াচাড়া দিয়ে এটারে ভালো করে মিক্স করে দিতে হইব। শাকটা কষানি হয়ে গেলে এর মধ্যে অল্প একটু পানি দিবেন, বেশি পানি দিবার যাবেন না, তাহলে কিন্তু আবার এই পানি শুকাইতে অনেক বেশি টাইম লাগবে। শাকের কালারও নষ্ট হয়ে যাবো, খাইতেও কিন্তু বেশি টেস্ট লাগবে না। শাক হলো বেশি সময় ঢাকনা দিয়ে ঢাকা রান্না করবার যাবে না, তাহলে কিন্তু শাকের যে সুন্দর সবুজ কালারটা আছে এই কালারটা নষ্ট হয়ে যাবে, আর এই নষ্ট হয়ে গেলে কিন্তু টেস্টটাও নষ্ট হয়ে যায়। এর জন্য শাক সবসময় এগুলো যায় ঢাকনা দিয়ে ঢাকা রান্না করবেন কম সময়, আর বেশি সময় এগুলো ঢাকনা খুলে রান্না করবেন। দেখবার পারছেন আমি কীভাবে শাকের লগে মাছগুলির একবার ভাঙ্গা একবার মিক্স করে ফেলাইছি। সুন্দর মতো মিক্স করা হয়ে গেলে এরপরে দিয়ে দিতে হইব পানি। হালকা একটু পানি দিয়ে আমি আবার এলো শাকটারে সিদ্ধ করানোর লেগে বসাই দিব। যদিও অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, অল্প পরিমাণে পানি দিচ্ছি। দেখছেন বেশি পানি কিন্তু দিই নাই, একটু পানি দিয়েই শাকটারে সুন্দর করে সিদ্ধ করতে হইব। এবার আমি অল্পক্ষণের জন্য 2 মিনিটের জন্য আবার ঢাকনা লাগাই দিলাম, যাতে শাকটা অল্প একটু সিদ্ধ হইবার পরে যেটুকু বাকি আছে সিদ্ধ হওয়া অতটুকু সিদ্ধের মধ্যেই হয়ে যাবো। এইবার কাম হইলো আমাকে ঢাকনা খুলে পানিটা শুকাই নেওয়া, তাইলে আমাকে শাক রান্না পুরো কমপ্লিট হয়ে যাবো। মানে শাক দিয়ে মাছ ঢাকা তৈল না, এবার শাকটারে এবার রান্না করা হয়ে যাবো। সুন্দর মতন নাইড়া চেরা পানিটা শুকাই নেবেন, তাইলেই আপনার কাম অর্ধেক শেষ। সবাই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে পেজে একটা ফলো দিবেন, আমার ভিডিওটি শেয়ার করবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য থাকবে অসংখ্য দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।